স্মার্ট বাজার গিয়েছিলাম, আবার স্মার্ট বাজার থেকে পাশেই আবার বাজার কলকাতা আর ফ্যাশন সিটি বলে, হ্যাঁ তো সব জায়গায় ঘুরেছি। আর এটা স্মার্ট বাজার থেকে কিনেছি, একটা বোচকা দিয়েছে, আগে এটা খুলে দেখাই তারপরে ওইটা দেখাবো। এটা প্রথমে এই দুটো দেখাই, ওখানে না পাঁচতলা শপিং মল, তো পাঁচতলা শপিং মলে সমস্ত কিছু পাওয়া যায়, এভরিথিং মানে সমস্ত কিছু, গ্রোসারি মাল, তারপর ইলেকট্রিক জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং, সমস্ত লাড্ডু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো এই দুটো কিনলাম। কালকে ঠাকুরের পুজো দেবো এইটা দিয়ে। এই একটা প্যান্ট, এটা আমার বরের প্যান্ট, মানে যে ক্যামেরা করছে সে তার প্যান্ট, তো সুতির প্যান্ট, মানে ও সবসময় পরার জন্য নিয়েছে, এটা বেশ সুন্দর ভালো। ওটা কসমেটিক্সের জিনিস, এগুলো অফার ছিল, দেখাচ্ছিল উনি, সব পপের, সুগার পপের, এই যে পালিশ চারটে, এটা কাজল পেন্সিল, এটা আইলাইনার, এটা হচ্ছে লিপ বাম, আর এটা হচ্ছে কাজল পেন্সিল, এইগুলো, ওটা মেয়ের ক্লিপ, এই যে আমার আর মেয়ের, আর ওখান থেকে না একটা চিপসের প্যাকেট, মানে বাইরের যে সেই অফার 300 টাকার উপরে বাজার করলে কি সুপার সারপ্রাইজ বলে একটা কি ছিল সেখানে শপিং মল, মানে ওটা শপিং মলের সামনেই, তো সেটা সেখানে ও আমার মেয়ে লাগে নাম্বার তুললো, সেখান থেকে একটা বক্স থাকে, সেই বক্সে যে নাম্বার তুলবে সেই বক্সে যেটা থাকবে সেটা দেয়, তা সে ও এটা পেলো ম্যাডেঙ্গেল একটা বিঙ্গো। এবার আমি দেখাই বাজার কলকাতা, ফ্যাশন সিটিতে ঢুকেছিলাম কিন্তু পছন্দ হয়নি জিনিস একটাও, তো বাজার কলকাতা, আর আগের দিন বাজার কলকাতা গিয়েছিলাম নিউ মার্কেটের বাজার কলকাতা ধর্মতলা, আর আজকে শিয়ালদার বাজার কলকাতা। তা এটা হচ্ছে দিদির ছেলের জন্য, ওর একটা ওকে জামা টামা দেবো না, মানে জন্মদিনে অনেক জামা টামা পেয়েছে, সেই জন্য দিদি দিতে বারণ করছিল, তা ও বললো আমাকে একটা প্যান্ট দেবে, সেই জন্য প্যান্ট কিনলাম। এটা আমার ভাইপো, আমার একমাত্র ভাইপো শুভম, শুভমের জন্য এটা, ওর ছোট ছেলের জন্য আর আমার ভাইপোর জন্য একই রকম হয়ে গেছে, তো যাই হোক ভালো। এটাও আমার বরের, হ্যাঁ এই যে একটা, এই একটা, এই একটা, মানে আগের দিন আমার বর তিনটে জামা নিল আর আজকে তিনটে প্যান্ট, মানে এবার পুজো কিন্তু আমার বরেরই হচ্ছে, আমার শপিং এখনো হয়নি, পরে হবে। তো এই গেল বাজার কলকাতা, তো এখনকার মতো টাটা, 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 গুড নাইট।